আমরা দেখি অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়া শেষে তার নামের সাথে ওই বিশ্ববিদ্যালয়ের নিসবোধ করে যেমন মাদানি মক্কি অথচ অতীতে দেখেছি তার গ্রামের সাথে নিজবোধ করেছি যেমন বোখারি پانی پتھی جارا مادانی مکی بولے ٹھیک. السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد آلہ وصحبہ اجمعین اما بعد শরধে আলামাকে রাম সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের প্রশংসা এবং নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ উপর ওপর অসংখ্য সাল্লা সালামের পরে আজকে ইজুমাবাড়ি ইসলামিক দাওয়া সেন্টার পূর্ব জেদ্দা এখানে আমরা যে বসেছি প্রশ্ন উত্তরের মাহফিলে আল্লাহ রাবুল্লা আলম যেন আমাদের আমল কবুল করেন এবং আমাদের জন্য এলেমের দরজা যেন খুলে দেন আমরা যাতে করে ভালো কথা বলতে পারি ভালো কথার প্রতি আমল করতে করতে পারি কোরআন সন্ন্যার কথা আমরা শিখতে পারি এবং সে অনুযায়ী জীবন গড়তে পারি মহান আল্লাহর কাছে দোয়া করি যারা এখানে শরিক হয়েছেন আল্লাহ সকলকে যা যায় খ্যার দান করেন উত্তম বদলা দান করেন এবং সমস্ত গুণা খাতা মাফ করেন আগামী জীবনটা আরও ভালো সুন্দর করার তৌফিক দান করেন গতকালকে আমাদের দাওয়াতি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল বিশেষ করে আপনাদের মতো যারা একটু সিনিয়র পুরাতন ইসলামিক সেন্টারের সাথে জড়িত ভাইয়েরা তাদের জন্য অত্যন্ত উপকারী এ বিষয়ের সাথে অনেক বা প্রশ্ন জড়িত রয়েছে যেগুলি সম্পর্কে সংশয় নিরসন অথবা বিভিন্ন রকমের প্রশ্ন উঠে থাকে সেগুলির জবাব খোঁজা উচিত সুতরাং এই ধরনের প্রশ্নগুলি করলে বেশি ভালো হয় যাতে করে আমাদের আলোচনার সাথে সম্পর্কিত বিষয়গুলি আরও ক্লিয়ার হয়ে উঠে অনেক কথাই হয়তো বলার সময় আমাদের স্মরণে থাকে না কিন্তু আপনাদের সেগুলি জানা প্রয়োজন এটি খেয়াল রাখার চেষ্টা করবেন এ বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করবেন এর মাধ্যমে আপনাদের উপকার হবে আর তারপরে এমন প্রশ্ন করবেন যেটা হয়তো আকিদার সাথে সম্পর্কীয় বিশেষ করে মানহাজের সাথে সম্পর্কীয় কোনো দল হ্যাঁ কোনো ব্যক্তি কোন জাতি সম্পর্কে প্রশ্ন করা করাতে অনেকের কষ্ট লাগবে সুতরাং এইরকম প্রশ্ন বর্জন করাই ভালো আর তারপরে প্রশ্ন করবেন আপনি আপনার এবাদতবন্দিগি সম্পর্কে দিনী মাসলাম আসাইল সম্পর্কে যেগুলি জানা জরুরি আর প্রশ্ন করবেন আপনার আমল আখলাক সম্পর্কে কি করে সুন্দর হবে সম্পর্কে আদান প্রদান সম্পর্কে আশা করি এর মধ্যে যেন সীমিত থাকে না কোনো কিচ্ছা কাহিনী না কোনো ফরজি প্রশ্ন যে ধরে নেন এইরকম যদি হয় অথচ হয় না বা প্রয়োজন হয়নি আপনার এরকমটা জাতি করে না হয় প্রশ্ন উত্তরে নীতিমালা এগুলি যার দ্বারা আমাদের উপকার হতে পারে ফাস আলু আহলাদ লা মুন মহান আল্লাহ ইরশাদ করছেন তোমরা যারা কোরআন সন্ন্যার জ্ঞান রাখে তারা হচ্ছে আহলে জিক্র এটা কোরআন এবং সন্না হচ্ছে জিকের যার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন এবং আহলেও জিকের যারা কোরআন সন্না সম্পর্কে জ্ঞান রাখেন যদি আমাদের বেশি কিছু জ্ঞান নেই তারপরেও যেটুকু আছে সেটুকুই সেটুকু আমাদেরকে পৌঁছাতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে এই কাজে বসা আর না হলে এই যোগ্যতা নেই যে আমরা বলবো যে আমরা হচ্ছি আহল জেকের আমাদের আহলুল এলম আমাদের কাছে অনেক এলম আছে এমন কিছু নয় এন কোন তুম লাতামন যদি তোমাদের জানা না থাকে তাহলে জানা না থাকে আর জানার প্রয়োজন আপনার আকিদা আপনার এবাদত আপনার আখলাক আপনার দিন সুতরাং সে সম্পর্কে জিজ্ঞেস করে নাও অন্ধভাবে না বিলবাইয়ে না তো অজ্জপুর একটু দলিল সহকারে জানার চেষ্টা করবেন দলিল সম্মুখস্থ রাখতে পারবেন না আর আয়ত্ত করতে পারবেন না জনগণ এটা আপনাদের সাধ্যের বাইরে সুতরাং এরও দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি তবে একটু অনুমান করতে হবে যে কথাগুলি কি দলিল ভিত্তিক হচ্ছে না দলিল বিহীন হচ্ছে অন্তত চোখ খুলে বসিরাতের সাথে চলাফেরা করতে হবে আপনার দিনের ক্ষেত্রে যাতে আপনাকে বিভ্রান্ত কেউ না করে গুমরা না করে নবী মহম্মদ রসুল্লা সালাম বলেছেন ইনামা শেফাউল ইয়ে আসওয়াল অজ্ঞতার চিকিৎসা হচ্ছে না জানা জানা নেই এর চিকিৎসা হচ্ছে আস জিজ্ঞেস করে নেওয়া আর কাজ করে ফেললেন আর তারপরে জিজ্ঞেস করছেন অধিকাংশ লোক কিন্তু এরকমই করেন ভুল করে ফেললেন তারপরে জিজ্ঞাসা হজ গিয়ে ওমরাই গিয়ে কি থেকে কি করে ফেলেছে পরে জিজ্ঞাসা তালাক দিয়ে ফেলেছে আর তালাক দেওয়ার ক্ষেত্রে কত রকমের ভুল করে ফেলেছে তারপরে জিজ্ঞাসা জিজ্ঞাসা এটা ভালো নয় আসলে আগেই জিজ্ঞেস করতে বলা হয়েছে কারণ আপনার প্রয়োজন আছে বুঝতে পারছেন এই কাজে আমি কদম রাখতে যাচ্ছি সুতরাং সেই কাজ সম্পর্কে আগেই জানতে হবে এটা হচ্ছে উদ্দেশ্য যাই হোক কথা লম্বা না করে প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকালকার জামানায় অনেকেই কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে তারা কি লিখে থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠান যেই শহরে আছে সেই শহরের সাথে সম্পৃক্ত করে নিজেকে নিষবোধ করে থাকে বা সম্পৃক্ত করে আপনার শেষখানে লাগিয়ে থাকে যেমন কেউ মদিনা থেকে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাশ করলে মাদানি লিখে থাকে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে পাশ করলে সেই প্রতিষ্ঠানের বিশেষ একটা নাম আছে সেই নামের সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে কেউ দারুল আলম দেওবন্দ থেকে পাশ করলে দেওবন্দি লিখে থাকে অথবা কাসেমি লিখে থাকে কেউ মেশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আজহারই লিখে থাকে এসব যে করে থাকে তো এটা কতটুকু অথচ এর আগের যুগে আমরা দেখেছি যে ওলামাইকে বা এম মাইকেরাম অথবা মুসলিম সমাজের যারা যোগ্য ব্যক্তি তারা নিজের শহরের সাথে যেটা তার মাতৃভূমি অথবা যেখানে হিজরত করে চলে গেছেন পরে বসবাস করেছেন ইন্তেকাল করেছেন তার সাথে নিজেকে সম্পৃক্ত করত তো এটা কতটুকু ঠিক এই এখনকারটা ঠিক না আগেরটা ঠিক উত্তর হচ্ছে সবটাই ঠিক সবটাই ঠিক সব ক্ষেত্রে সবটাই ঠিক না আবার অর্থাৎ নামাজের মাস্লা ঈশ্বরাফাতে পড়াও ঠিক ইমামের পিছনে আর নাও ঠিক এরকম কথা নেই কিন্তু আপনি এটা ভাববেন না যে সব মাসলাতে সবটাই ঠিক কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে সবটাই ঠিক হতে পারে জি হ্যাঁ বিশেষ করে এই বিষয়টি আমাদের এই বিষয়টি হচ্ছে একটি পরিভাষা মাত্র ইস্তেলাহ পরিভাষা যে আমরা কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করব এই পরিভাষার ক্ষেত্রে অলামারা যে একমত সমস্ত বর্তমান যুগের নয় বরং আইমাই কেরামদের যুগ থেকে শুরু করে তাদের একটি পরিভাষা আছে তাদের একটি কায়দা আছে মুশাহাতা ফিল ইস্তেলাহ পরিভাষার ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব ঝগড়ার অবকাশ নেই যার যেমন পরিভাষা সেই পরিভাষা অনুযায়ী সে পরিভাষা ব্যবহার করতে পারে প্রয়োগ করতে পারে সেটা নিজের জন্য ইউজ করতে পারে লাশাহাতা ফেলিস এটা কোনো দিন নয় যে কেউ নিজে মাদানি লিখলে সহাবের কাজ আর কেউ আজহারি লিখলে সহাবের কাজ হ্যাঁ দিনের একটা অংশ কেউ দেওবান দিকলে বড়ই সহাবের কাজ না মোটেই না এটা হচ্ছে তাদের একটা পরিভাষা পরিচিতির জন্য যে আমরা এই শহর থেকে এই শহরে বসবাস করেছি অথবা এই শহরে আমরা লিখাপড়া করেছি বা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি তার জন্য আমরা সেই শহরের সাথে অথবা সেই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি আর এটা আজকে দশ বিশ পঞ্চাশ বছর থেকে শুরু হয়নি এটা দু চারশো বছর আগেও ছিল আপনি জানেন না সেই জন্য দেওবান ধরেন ভারতে সবচেয়ে বড় হ্যাঁ দেওবান্দি হানাফিদের মাদাসা দেওবান থেকে পাশ করলে তারা দুই রকম হ্যাঁ লিখে একটা লিখে কাসেমি কেন কাসেমি লিখে কারণ এর প্রতিষ্ঠাতা তাসেম সাহেব ছিলেন কাসেম নানু আর তার সাথে একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাটি সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে তার সাথে সম্পৃক্ত হওয়া যদি তাদের কাছে জায়েজ হয় কেউ তো সহি আকিদা আলম আলমারা বলেন যে আপনারা কাসেমি কেন লিখছেন এত উঠে পড়ার লাগেনি তো তাদের বিরুদ্ধে জীবনে কোনোদিন শুনেছেন যে কাসিমি কেন লিখছেন কেউ জিজ্ঞাসা করতে গেছে তাদেরকে তারপরে তাদের কিছু লোকেরা আবার লিখেছে কাসেমি তো সবাই বুঝে না রে বাবা তখন দেওবন্দি লিখে দেবন্দী সবাই চেনে তো আপনাদের দেওবন্দি লিখার অধিকারটা কে দিল কখনো জিজ্ঞেস করেনি তো দেওবান একটা ডিস্ট্রিক্ট শহর উত্তরপ্রদেশের সেই শহরে কিছু দিন লেখাপড়ে এক বছর শুধু দাওরা হাদিস পড়েছে এক বছর মাত্র পড়েছে তারপরে দেওবান্দি যদি সেখান থেকে ফারেক হয়ে যায় তবু দেওবান্দি লিখে কখনো তো করেন অথচ শুনে রাখেন আর আরেকটি কথা আরো স্পষ্ট ক্লিয়ার করে দিই আমি এর আগে একটা আলোচনাতে বা একাধিকবার বলেছি মুস্তালাহুল হাদিস হাদিস হাদিসের কায়দা কানুনের বহু কিতাব রয়েছে তার মধ্যে পুরাতন একজন এমাম হচ্ছেন এমাম সালাহ রহমতুল্লাহ আলী তিনি তার অলুমুল হাদিসে এবং এমাম সঈদীর নাম আপনারা জান জালালুদ্দিন সৈয়তির নাম আপনারা জানেন তার কিতাব রয়েছে তাদের ইবর রাউই তাতেও রয়েছে এই রকমই বহু আইম্মাই কেরাম লিখেছেন হাফিজ না হাজার অন্য অন্য রাহ তা তা তাঁদের কোটেশনটা বলছে আপনাদেরকে তাঁরা বলছেন যে মানস্যাকানা ফিমাদিনা তেন আরবা সানাবা তেন নোসেবা এলেইহা কেউ যদি কোন শহরে সর্বনিম্ন চার বছর বসবাস করে সারা জীবন বাংলাদেশে থাকলেন আপনি সারাজীবন কোথায় থাকলেন বাংলাদেশে জেদ্দা এসে বা মক্কা এসে চার বছর আপনি চাকরি করেছেন বা বসবাস করেছেন এইখানে মত হইল না চলে গেছেন তারপরে কোন এক সময় বাস করেছেন ছোট কালে মাঝামাঝি সময় অথবা শেষকালে নসেবা এলেইহা তাহলে তার সাথে নিজেকে মনসুব করতে পারে নিজেকে সম্পৃক্ত করে হ্যাঁ জেদ্দাবি লিখতে পারে ঢাকায় চার বছর থাকে ঢাকা লিখতে পারে অথচ খুলনার লোক হ্যাঁ তারপরে আপনার মাক্কে বাস করে মক্কে লিখতে পারে রিয়াজে বাস করে রিয়াজি লিখতে পারে লিখতে পারে নসেমা ইলেহা তারা কেউ তো ঝগড়া করেননি এটা হচ্ছে ইস্তেলা অসুল হাদিসের পরিভাষা অলামুসা হাতাফেল ইস্তেলা এই টার্মের ক্ষেত্রে পরিভাষার ক্ষেত্রে কোনো ঝগড়ার কোনো অবকাশ নেই যারা যেইভাবে ধরে নেছে জায়েজ রয়েছে এই কথা ঠিক ষষ্ঠ শতাব্দীর কথা আজকে থেকে কতদিন আগের কথা চিন্তা করেন আটশো নয়শো বছর আগের কথা এই কথাগুলি যেই কথাগুলি আইম্মাই গ্রামগণ লিখে গেছেন সুতরাং যাদের সাথে আকিদার ভিন্নতা রয়েছে মানহাজের একতেলাফ রয়েছে সন্নতের ক্ষেত্রে একতেলাফ রয়েছে আপনারা বেশ কিছু বিদাত এবং শিরকে লিপ্ত থাকবেন সেই জন্য আপনাদের সংশোধনের উদ্দেশ্যে খায়ের খাই করে আপনাদের সংশোধন করতে যারা চেয়েছে তখন শুধু তাদের ক্ষেত্রে গায়ের জ্বালা আপনারা মাদানি কেন লিখেন তারা যদি মাদানি লিখে অপরাধ করে তো আপনাদের ওস্তাদের আজকে থেকে একশো বছর আগে তারা কয়েক বছর মদিনায় থেকে যদি হোসেন আহমদ মাদানী লিখতে পারেন তার ছেলেরা কেউ বাস করেনি মদিনায় তারা ভারতে চলে গেছে ভারতে চলে গেছে কিন্তু তার বাবা যেহেতু মদিনায় বাস করেছিলেন সেই জন্য এখন যদি কেউ আসাদ মাদানি লিখতে পারেন আরশাদ মাদানি লিখতে পারেন গোটা বংশের নাম যদি মাদানি লিখতে পারেন আমাদের বংশেরও তো কেউ মাদানি লিখবে না যদি মোদিনায় না লিখা পড়ে করে আর লিখেও না তো যেই ব্যক্তি চার বছর থেকে লেখাপড়া করলো অথবা থাকলো কোথাও সে যদি মদিনায় থাকার কারণে মাদানি লিখে মক্কায় থাকার কারণে মক্কি লিখে আর বিশেষ করে লিখাপড়ার জন্য লিখে তাহলে তা আমাদের আগে আপনারা তো এই ভাষাগুলি প্রয়োগ করেছেন এই নিষ্পত্তগুলি আপনার নিজের ক্ষেত্রে ইস্তেমাল করেছেন আপনাদের জন্য জায়জ হলে অন্যদের জন্য কেন জায়জ হবে না এত কেন বিদ্বেষ আল্লাহর অন্তটা সাফ করেন আর আপনাদের জন্য যেটা জায়জ সকল মুসলিমের জন্য জায়জ কথা বোঝা গেছে কিনা ভালো করে মনে রাখবেন বিষয়টি বুঝার চেষ্টা করবেন আর একটু শোনেন শিক্ষা সম্পৃক্ত হওয়া নতুন কথা ভারতে দিল্লিতে বড় এক মাদ্রাসা ছিল মাদ্রাসা রহমানিয়া একজন স্যাটে চালাতেন যখন রাইট হইল আর ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হইল উনিশশো সাতচল্লিশে তখন হিন্দুরা দখল করলো বা জুলুম অত্যাচার করলো তখন সেখান থেকে রাতারাতি চলে আসার পরে তারা পাকিস্তান করাচিতে মাদ্রাসা রহমানিয়া খুললেন একজন এক ভাই আর এক ভাই চলে আসেন আসার পরে মদিনায় দারুল হাদিস খুললেন জি মক্কায় দারুল হাদিস খুললেন দারুল হাদিস মাকিয়া দারুল হাদিস মাদানিয়া এই বংশের লোকেরা তারা জাজাহমুল্লা খেদ এই মাদ্রাসা রহমানিয়া থেকে যত আলেম পাশ করেছে তারা রহমানি লিখেছে নাম ছিল মাদ্রাসার কি রহমানি মাদ্রাসা রহমানিয়া সেজন্য তারা পাশ করলে কি লিখতেন রহমানি সাহেব আহমদুল্লাহ রহমানি সাহেব বাংলাদেশের ঢাকা সাহেবুল রাহেম আহ্লাহ এই রকমই বহু রহমানি আলামকে হাজার হাজার রহমানি বড় বড় কেরাম রয়েছেন কেউ তো তখন আপত্তি করে না আপনাদের মুরব্বীরা করেনি আর তারাও করেন যেমন আপনারা দেবন্দী কাশেম লিখতেন আবার বেরেলা নিজেদেরকে রেজবি লিখি বাংলাদেশে বাড়ি আর ভারতে এসে জাখানের মাদ্রাসায় পড়ে গেছে সেই জন্য নিজেদেরকে লিখে কি অমোক রেজবি সাহেব ওটা যদি জায়েজ হয় একজনের সাথে একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়া তাহলে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া এটা পরিচয়ের জন্য যে আমি জামে সালাফিয়া থেকে পাস করি সেই জন্য সালাফি আমি আহমদিয়া সালাফিয়া থেকে পাস করি সেই জন্য আমি সালাফি অথবা আমি পাস করেছি ধরেন মোহাম্মদী আরবিয়া সে থেকে সেই জন্য আমি মোহাম্মদি হ্যাঁ অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি হ্যাঁ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন

প্রশ্ন করেছেন এক ভাই যে গোবর পাক না না পাক যখনই কোনো প্রশ্ন করবেন তো উদ্দেশ্য জাতি করে নেক হয় যে আমি মাসলাটা জানবো কিন্তু যদি এর ভিতরে লুকাইতে থাকে দেখো দেখো এর আবার কি সহি আঁকি দাঁড়ালেন গোবর কে পাক করে দিল কথা বলছেন অসৎ উদ্দেশ্য ইন্নামাল আমাল ও বিনিয়াত অসৎ উদ্দেশ্য তাহলে তখন আপনাদের ইতিহাস আমাকে তুলে ধরতে হবে যে আমি তো আমরা তো গোবর পাক করলাম যে যে এমন পশুর গোবর যে পশুর গোস্ত খাওয়া জায়জ কিন্তু আপনাদের ফেকার কিতাবে তো এক দেহাম পর্যন্ত নাজাতে গালিজানিও নামাজ হবে আর নাজাসাতে খাফিফা রোবো সব কাপড়ের চার ভাগে এত বড় আমার আল আছে ধরেন বিষ আছে এর চার ভাগের এক ভাগও যদি ভিজা থাকে তবুও যা জাতিস মাহন জায়জ হয়ে যাবে সুতরাং কখনো আপনি অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করবেন না না হলে আবার ওই মশলাগুলি বলতে হবে আপনাদের মুখ বন্ধ করার জন্য কথা বোঝা গেছে সুতরাং সহি কথা জানার চেষ্টা করবেন আমল করার উদ্দেশ্যে আরেকটি কথা এখানে জেনে রাখেন যে কোনো কিছু পাক হলেই যে খাওয়া যায় হবে এটাও জরুরি না অনেক কিছুই পাক কিন্তু খাওয়া হচ্ছে হারাম অনেক কিছু পাক কিন্তু পান করা হচ্ছে হারাম বোঝা গেছে কি না এই এই কায়দাটা জেনে নিলে যখন বীর্যর মাসল আসবে যে বীর পাক না পাক কেউ পাক করলে এত গায়ের জ্বালা হয়ে যায় পাক সে করেনি নবী করিম সালিত হদিস রয়েছে রয়েছে এবং আল্লাহ না পাক বস্তু থেকে এত সুন্দর মানুষ পয়দা করেন নাই যুক্তিও রয়েছে তার আগে দলিল রয়েছে কেউ যদি মানি পাক করে দেয় তখন এই গোড়ারা বলে যে তাহলে খাও আরে সব যদি তাই হয় তো কাশপোটা যে কাশপোটা কত সর্দি কাশি বেরোচ্ছে কাপড়ে লাগলে নাপাক হবে নাকি কাশপোটা খাবে তোমাদের মজা হবে তো কাশপোটা না পাক নাই তো কাশপোটা খাওয়া চলবে হ্যাঁ মাটি পাক না না পাক বলেন শুধু পাক না পাক করে হ্যাঁ তাহের মুহেরও শুধু পাক নয়। মাটি এমন এক বস্তু যেটা হচ্ছে কি তাহের পাক এবং অন্যকে পাক মানুষকে পাক করতে পারি গোসুল ফরজে আছে গোসুল করতে পারছেন না তাইম করেন পাক হয়ে গেলেন আপনি উজু করতে হবে উজু করতে পারছেন না বা পানির নেই মাটিতে কি করে দেয় তাহের ও আপনাকে আমাকে পাক করে দেয় তারপরে যদি ফতুয়া জিজ্ঞাসা মাটি খাওয়া যায় তো কি বলবেন জায়েজ মাটি যায় না কথা বলছে কাদা খাওয়া যায়জ না যায়জ নাই তখন অন্য অন্য শরীয়তে নীতিমালা রয়েছে হেকমা রয়েছে যে কোনটাতে উপকার রয়েছে কোনটা অপকার রয়েছে যাতে উপকারে চাইতে অপকার বেশি ক্ষতি বেশি সেগুলোকে আল্লাহ খাবায় বলেছেন সেগুলো খাওয়া যাবে না যে হ্যাঁ বা সেগুলি বর্জনীয় সেগুলি খাওয়াইছে না হইলো তাই হইল মাটি কিন্তু খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি সুতরাং এই ক্ষেত্রে এখন আসল গোবর বা যে সব জীবজন্তু খাওয়া যায় তার পেশাব বা গোবর নেদিগুলি এগুলি পাক না পাক উঠ হোক অথবা গরু মহিষ হোক অথবা বকরি ছাগল এই ক্ষেত্রে বহু দলিল রয়েছে জি হাদিস এমাম বুখার রহমতুল্লাহ আলাই অধ্যায় কাম করেছেন অন্য নাইমাদের কেতাব অধ্যায় রয়েছে হাদিসের কেতাব অধ্যায় রয়েছে তারা যথেষ্ট কোরআন সন্না থেকে ফেঁকে বুঝতেন জি তারা দলিলগুলি এবং বাবগুলি কায়েম করেছেন এবং হাদিসগুলো নিয়ে এসেছেন এটা প্রমাণ করার জন্য যে যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া যায় তার পেশাব আর গোবর নেদি হচ্ছে হ্যাঁ যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া যায় সেসবের পেশাব আর গোবর বা নেদি এগুলি হচ্ছে পাক পাক গোস্ত খাওয়া যায় কিন্তু পেশাব পান করা যায় নাই এরকম গোবর খাওয়া যায় কিন্তু গোবর পাক গোবরনে নেদি পাক এর দলিল নবী করিম কে সাহাবিরা জিজ্ঞাসা করেন মদিনা জিয়া রাসুল ও ও সাল্লিফি মারাবেজেল গানাম বকরি বাঁধার ছাগল বাঁধার জায়গায় কি আমরা নামাজ পড়তে পারবো কি বলেছেন উত্তরে নবী সাল্লাম নামাজ পড়ো নাম হ্যাঁ নামাজ পড়ো যেখানে বকরি বাঁধা সেখানে পেশাব থাকে না একটা বকরি না বকরির পাল সেখানে সেখানে নেদি থাকে না থাকে তাহলে নবী শাসন কথা বললেন না যারে ওখানে তো পেশা বার গে নেদি সাফ করে নামাজ পড়বে বা ওখানে নামাজ পড়বে না বলেছেন কি বোঝা গেল জি হ্যাঁ তো এই রকম বেশ কিছু দলিল রয়েছে যেগুলোতে যাচ্ছে না সংক্ষেপে এতটাই যথেষ্ট জি হ্যাঁ জুমার সালাতের পরে চাররাকাত রাকাত নামাজ পড়ি তা কি বদরুল জুমার জুমার নিয়তে পড়বো না অন্য নিয়তে জুমার সালাতের পরে আমরা চার রাখাতে নামাজ পড়ি বা সালাত পড়ি এইটা কি আমরা বদলুল জুম্মা বলে পড়ব নাকি সন্ন্যাত মনে করে পড়ব শোনেন জুমার নামাজগুলির ক্ষেত্রে অনেক বিদাত আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে কেন এই বিদাতগুলি শুরু হয়েছে বিভিন্ন কারণে তার মধ্যে একটি বিদাত হচ্ছে এহতিয়াতি জোহর পড়া উর্দু ভাষীরা এটাকে বলে এহতিয়াতি জোহর মানে সতর্কতামূলক জোহর বাংলা ভাষীরা ওইটাকে আখের আখেরি জোহর বলে না কি বলে আখেরি জোহর মানে শেষ জোহর আখের মানে শেষ জোহর হ্যাঁ আগেরটা পড়লাম জোহরের বিকল্প হইলো কে হইলো না আল্লাহ জানে সুতরাং এটা আল্লাহকে দিয়ে দিলাম যে আল্লাহ ওইটা না হইলে এটা ঠিক আছে তো এই আখিরি জোহর বলেন আর এহতিয়াতি জোহর বলেন এটা একটি বিদাত এটি একটি বেদাত আর এই বেদাতি ধারণা নিয়েই অনেকে নামাজ পড়ে জুমার পরে যে চার নামাজ পড়ে বাদাল জুমা এটাকে মনে করে যে এইটা জুমাটা যদি কবুল আমাদের না হয় তো এটাকে সেই জায়গায় রিপ্লেস করলাম মানে ওখানে আল্লাহর কাছে পেশ করে দিলাম কেন এই জন্য যে তাদের ফেকার কিতাব আছে যে শহর ছাড়া জুমা হয় না কি হয় না শহর ছাড়া হানাফি ফেকাতে আছে খুলে বলি যে শহর ছাড়া জুমা হয় না শুধু শহর এমনি শহর নয় বরং বলা হচ্ছে মেসর মানে এমন শহর যেখানে ইসলামিক আদালত আছে ইসলামী দণ্ডবিধান কায়েম হয় এখন গোটা ভারতে কোথাও ইসলামী আদালত নেই পাকিস্তানে পর্যন্ত ইসলামী আদল আদালত নেই হ্যাঁ পশ্চিমা এইসব দিয়ে বিচার হচ্ছে সেখানে কোনো দণ্ডবিধান কায়েম হয় না বাংলাদেশে কোনো দণ্ডবিধান কায়েম হয় না সুতরাং বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের এত বিশাল এই যে তিনটে দেশ এই সব দেশ আর এত জনগণ এখানে না গ্রামে জুমা হয় গ্রামে তো হয়ই না কারণ একটা হচ্ছে শর্ত যে শহর হইতে হবে আবার শহর এমন হইতে হবে যে শহরটাতে ইসলামিক আদালত রয়েছে কাজা রয়েছে দারুল কাজা রয়েছে তাহলে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে কোথাও হানাফি মজাফি কি হয় না জুমার ঈদ হয় না লা ইল্লা ফি মিসরিন জি হ্যাঁ তো এইটি নবী সাল্লামের হাদিস নয় আর এই উক্তিটি আলী রাজি আল্লাহ হতে সম্পৃক্ত করা হচ্ছে আর এটাও ঠিক নয় আর যদি ঠিক হয় তো তার উত্তর হচ্ছে যে জুমার মতো জুমা বা ঈদের মতো জুমা আর ঈদের মতো ঈদ কোথায় হবে যেখানে অনেক লোকের সমাগম রয়েছে অল্প স্বল্প লোক নিয়ে জুমা নয় বড় শহর রয়েছে এবং সেখানে ইসলাম শক্তিশালী হয়ে রয়েছে তাহলে আসল হচ্ছে ঈদ আসল হচ্ছে জুমা এই অর্থে হয়তো তিনি বলেছেন কেউ কে বলেছেন আর কেউ কে বলেছেন না এটা ঠিক নয় আল্লাহ আলাম যাই তারপরে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম আম্মের কাছে ফয়সালে নিতে হবে যদি কোথাও এখতেলাফ দেখা যায় বড়দের মধ্যে তো তাদের বড় খুঁজতে হবে ঠিক কিনা সাহাবাই সাহাব আই মাঝে যদি এখতেলাফ দেখা যায় তো সমাধান কোথায় খুঁজবেন কার কাছে খুঁজবেন রসূরুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের কাছে রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের রেহাদিশ রয়েছে সেই বখাদিত যে প্রথম জুমা মদিনায় কায়েম হওয়ার পরে দ্বিতীয় জুমা যে কায়েম হয়েছিল আরব দেশের একটি গ্রামে সেটা কোথায় ছিল কে বলতে পারেন কে বলতে পারেন এইগুলো প্রশ্ন প্রশ্ন উত্তর জানতে হবে জি হ্যাঁ জওয়াসা নামক একটি গ্রামে কারিয়া তুমিন কোরআল বাহারাইন বাহারাইনের একটি কারিয়া মদিনা বলা হয়নি জি হ্যাঁ মিশ্র বলা হয়নি কি বলা হয়েছে সহি বুখারীর শব্দ বলছি কারিয়াতুম মিন কোরাল বাহরাইন বাহরাইনে গ্রামগুলির একটি গ্রাম ছিল জাওয়াসা সেখানে দ্বিতীয় জুমা কায়ম হয় আগের যুগে বাহরাইন আজকালকার বাহরাইন দেশকে বলা হয় না বাহরাইনের পাশের এলাকা দাম্মাম থেকে শুরু করে কতিফ থেকে শুরু করে একবার আলহাসা পর্যন্ত যে পূর্ব এলাকাটি রয়েছে এটার নাম ছিল বাহরাইন তখন কি ছিল এটার নাম ছিল বাহরাইন এই মসজিদ দেখতে গেছি মসজিদে গিয়েছি আমি সেটা আলহাসা যদি হুফু কেউ যান্তর কিলোমিটার দূরে তো সেখানে এই দ্বিতীয় জুমা মসজিদটি সুন্দর করে আবার পুনির্মাণ করা হয়েছে সেই মসজিদ আছে ওখানে জুমা কয়েম হয়েছে তো নবী কর্মা নাই গ্রামে জুমা হয়েছে না হয় নাই হয়েছে না হয়নি কারিয়াতে নবিস গ্রামে জুমা পড়লেন আর আপনার ফিকার কে তবে থাকবে যে গ্রামে জমা হয় না সুতরাং গ্রামের লোকের জুমা নেই গ্রামের লোকের ঈদ নেই আর তারপরে যেখানে ইসলামী আদালত নেই সেখানেও জানি না ঢাকাতে জুমা কবুল হবে কি না ঈদ কবুল হবে কি না আর ওই করাচিতে জুমা কবুল হবে কি হবে না এই যে দ্বিধাদ্বন্দ্ব মজাবের লোকদের যার ফলে তখন একটি বেদাত আবিষ্কার করলো কি যে এহতিয়াতি জোহর পড়ে নাও মানে সতর্কতামূলক জোহর পড়ে না জুমাটাও পড়ে দিলাম যে আল্লাহ কি জানি জুমা যদি কবুল হয়ে যায় তো জুমাটাই নাও তুমি আর যদি জুমা কবুল না হয় তো চার পড়ে দিলাম কি আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও দিয়ে আমাকে ক্ষমা করে দাও এই ধারণাতেই বিধাত চালু করেছে গেছে সুতরাং এই বিধাত থেকে তবা করেন আর এই বিধাত বর্জন করেন কুল্লু তিন দল আল্লাহ আর সহি মত হচ্ছে গ্রামে শহরে যেখানে জামে মসজিদ থাকবে আর লোকেরা সেখানে হবে লোক কম থাক বেশি থাক জুমা হবে তবে যত বড় জুমা করবেন যত জনসংখ্যা বেশি হবে মসজিদের মুসল্লির জুমার দিনে তত বেশি ফজিলত বা ভালো হবে আর বড় জুমা করার চেষ্টা করবেন আর এই যে চার রাকাত নামাজ এটি ফরজ নয় আর এটিও আখিরি জোহর নয় কারণ এটি হচ্ছে সন্নাত নামাজ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এই ক্ষেত্রে দুটি সন্নাত রয়েছে বাড়িতে পড়লেন নবী সাল্লাম কি পড়তেন দৈরাকাত নামাজ পড়তেন আর মসজিদের ক্ষেত্রে হাদিস রয়েছে যে তোমরা চার রাগাত পড়ে নাও চার রাগাত পড়ে নাও আর অধিকাংশ লোকের আজকাল যেহেতু মসজিদে পড়তে অভ্যস্ত যদি এটা উত্তম নয় সেই জন্য চার পড়াটা হচ্ছে উত্তম তবে কেউ যদি দুইও পড়ে জুমার পরে তবুও কোনো অসুবিধা নেই এই রকমই জুমার আগে যে নামাজগুলি পড়ে সে তাহিয়াতুল মসজিদ পড়বেন বা নফল পড়বে ফাঁসাল্লা মা কোতিবালাহু যা পারলেন পড়লেন কিন্তু আপনি জোহরের ওপর ত্যাস করে জোহরের আগে চার সৈন্যত আছে সেই জন্য আমি এই চার সৈন্য তো ওই জোহরের আগের সৈন্যত পড়ছি এটা ভুল না। এটাও ভুল ধারণা জিল্লাহ খ্যারা দশ বছর থেকে জিনে উত্ত্যক্ত করে এবং কষ্ট দেয় এমন কষ্ট দেয় যে পায়ের তলা হতে মাথা পর্যন্ত সূচ করে বুক ব্যথা পা ব্যথা পেট ব্যথা ইত্যাদি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাকারা আজান তারপর বরের পাতার চিকিৎসা চলছে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না দয়া করে পরামর্শ দিবেন এক ভাই অথবা বোন জি হ্যাঁ বলছেন যে শয়তানে আক্রান্ত আর মনে হচ্ছে যে যে অবস্থাটা এটা শুধু শয়তান নয় হয়তো সেহের জাদু করা হয়েছে শয়তানের সাহায্যেই কুফরি করে শির করে জাদু করা হয়েছে যার ফলে গোটা শরীরে ব্যথা ফোডার মতো আর কষ্ট অনেক তদবির করা হচ্ছে সন্ন্যাভিত্তিক এতুলকোর শিশুরা বা কারা ইত্যাদি ইত্যাদি তারপরও আরাম হচ্ছে না বা নিরাময় হচ্ছে না তো এর জন্য ধৈর্য ধারণ করতে হবে আর সম্ভবত যদি সেহের জাদু করা থাকে তো চেষ্টা করতে হবে আপনার ধারণায় যে জাদুটা কে করেছে বা কিভাবে করেছে আর বা যাদুর কোনো কিছু যদি থাকে কোথাও পোঁতা থাকে সেটাকে নষ্ট করার চেষ্টা করতে হয় যদি জানা যায় যেমন ই করিমিস্লা সালামের ক্ষেত্রে ওয়ি হয়ে গেছিলো আর জানা গেছে একটা কূপে পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে উঠিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে নষ্ট করে দিতে পারলে সব শেষ হয়ে যাবে আর যদি তা সম্ভব না হয় কারণ গায়েব জানার কোনো উপায় নেই আবার আজকালে বিদাতি তরিকা অনেকের আছে হ্যাঁ কিছু লোকেরা আবার গায়েব জানার দাবিও করে আর হাত চালায় বাটি চালায় আর কোথায় কি হয়েছে এগুলো সিরকি কুফরি কাজ আর এগুলি এইসব সব গোমরাহিতে যাবেন না যদি জানতে পারলেন তবে জেনে নিলেন যে কোথাও কিছু পোতা আছে কোনো লক্ষণ মনে হচ্ছে আর যদি নাই জানেন তাহলে ধৈর্য ধারণ করে রোগে আক্রান্ত হয়ে গেছে রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে সেহের জাদু অনেক সময় আর সেহের জাদু কেটে গেল যে রোগে যে শরীরটা আক্রান্ত হয়ে গেছে শরীরে ওই রোগটা থেকে যায় সেটা ভালো তখন মেডিকেল চিকিৎসার অন্তর্ভুক্ত হয়ে যায় ওলা ওলামারা লিখেছেন এই ক্ষেত্রে যার ফলে তখন আপনাকে শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা দুনিয়াবী চিকিৎসাগুলিও করতে হবে আর দিনই তদবিরও করে যান আর ধৈর্য ধারণ করেন আর মনে রাখবেন এই ক্ষেত্রে এতে সাফ করবেন নেকির আশা রাখবেন যে মানুষের যে কোনো বালা ছোটো খাটো বিপদ আপদ একটা সূচ যদি লাগে একটু আঘাত লাগে একটু হচট লাগে যে কোনো বিপদ আপদে গোনা খাতা মাফ হয় মর্যাদা উঁচা হয় নেকি বাড়ে ধৈর্য ধারণ করেন এবং মেহনত পরিশ্রম করেন আর শুধু এই যে তদবিরগুলি বললেন যে বাড়িতে হয়তো সুরাবাকারা পড়ছেন কিন্তু বাড়িতে পাপও চলছে ফজল নামাজ পড়েন না এমনি শোনাব তারা খুঁজে ঠিক আছে নফল কাজ ঠিক আছে আমাদের মানুষের ইসলামটা ঠিক ওই রকম ফরসদের খবর নাই কিন্তু সুন্নত মোস্তাহ অনেক বেশি আছে হ্যাঁ তো এদিকে ফজরে জামাতে হয়তো অথবা হয়ে থেকে নামাজের সময় স্বামী স্ত্রী হয়তো বাড়িতে ছবি ঝুলানো আছে শ্বশুর শাশুড়ির মুরব্বীদের অথবা নিজেদের বিয়ের স্মৃতি তারপর বাড়িতে বেদাত হচ্ছে হ্যাঁ ম্যারেজ ডে আর তার বার্থডে এইসব সব পালন হচ্ছে বাড়িতে বেদাঁত হচ্ছে অথবা বিভিন্ন পাপ হচ্ছে সকাল সন্ধ্যার যে কি রাজগারগুলি পাবন্দির সাথে করছেন না ঘুমাবার সময় আর যে রাজগারগুলি করছেন না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে অথবা বাড়িতে আজকাল স্মার্টফোনে আপনি ফেসবুকে খারাপ ছবি দেখছেন স্বামী স্ত্রী ছবি দেখছেন ফিল্ম দেখছেন আর তার সাথে সাথে ভাবছেন যে আমি সুরা বা পড়ছি তো আমার বাড়ির মুসিবত দূর হবে বা জাদুটো না দূর হবে জাদুর যে আশা রয়েছে না দূর হবে না কারণ আপনার বাড়িতে পাপ হচ্ছে সুতরাং পাপ মুক্ত হইতে হবে পাপ মুক্ত করতে হবে বাড়িকে আর তার সাথে সাথে এই নেক আমলগুলি করে যেতে হবে আল্লাহ যেন আক্রান্ত হয়েছেন এবং বাকি যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সমস্ত রকমের এই রকম যেন বাঁচিয়ে রাখেন লিখেছেন কাবিন বা মোহর করেছি এক লক্ষ টাকা কিন্তু আমি যে পরিমাণ গয়না বা স্বর্ণ দিয়েছি তাতে নাকি কাবিনের টাকা ওসুল হয়ে গেছে এখন দেন সঠিক মাস আলাটা কি কাবিন করেছি এক লাখ টাকা আর তারপরে গয়না দিয়েছি যেটা এক লাখের বেশি পরিমাণ তো অনেকে বলছেন যে এতে আদায় হয়ে গেছে পরিষদ হয়ে গেছে তো এই মর্মে সঠিক বিষয়টি জানতে চাই সেই বাখারিতে একটি হাদিস রয়েছে আল মুসলিমুন আলা শুরু জি মুসলিমরা নিজের শর্তের ওপর অটল থাকবে মুসলিমরা যে যার সাথে যে কন্ডিশন করবে শর্ত করবে তার উপর কী থাকবে কায়েম থাকবে অটল থাকবে বি বিবাহ হওয়ার সময় শ্বশুর পক্ষের সাথে মেয়ের বাবার সাথে অথবা মেয়ের সাথে সাধারণত মেয়ের বাবার সাথে আমাদের দেশে হয় যে চুক্তিটা যেভাবে হয়েছে ওইভাবে আপনাকে চলতে হবে যদি চুক্তি এরকম হয়ে থাকে যে কাবিন বা মহারানা কাবিন মহারানা সব একই তো মহরানা যেটা বাঁধলাম সৌন্নত হচ্ছে নগদ দেওয়া সন্ন্যতের খেলাফ হচ্ছে ধার বাকি এটা হচ্ছে তেয়াসভিত্তিক ভিত্তিক ফতুয়া যদি হয়তো যায় কিন্তু সন্না নয় তো ধার রেখেছেন এখন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রথমখানে চুক্তি হয়েছে যে এক লাখ টাকা বা এত টাকা মহরা না আর সেই সময় নীরব হয়ে আপনি কিছু উপঢৌকন দিয়েছেন গয় নাই তখন ক্লিয়ার করেননি মেয়ের জন্য মেয়ের বাবার জন্য পাত্রীর জন্য যে এই গয়নাটা মহরানার অন্তর্ভুক্ত এই লাখ এই এক লাখ থেকে মাইনাস হবে এইরকম কোনো চুক্তি করেননি তাহলে সেখানকার প্রথার দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে প্রথা হচ্ছে যে গয়নাগুলি হচ্ছে হাদিয়া গিফট উপ আর মহরানা আলাদা সুতরাং তার ওপরেই আপনাকে ঠিক থাকতে হবে কিন্তু বিয়ের কথা হওয়ার সময় যদি এটা ক্লিয়ার করে দিতেন যে দেখেন দেশে যা হচ্ছে অজ্ঞা আমি যা গয়না গাঠি দেবো সেটা আমার মহরানায় সামিল আর এই এক লাখ বাঁধেন পাঁচ লাখ বাঁধেন ওতে ওটা মাইনাস করব আর সেটাতে তারা হ্যাঁ বলেছে ঠিক আছে অসুবিধা নাই তাহলে হয়ে গেছে তাইলে হয়ে গেছে কিন্তু এখন আপনি সুবিধাবাদী এক লাখ থেকে বাঁচার জন্য এখন গয়নাটাকে ওখানে ঢুকিয়ে দেবেন অথচ দেওয়ার সময় দিয়েছেন কিসের নিয়েতে গিফটের নিয়াতে অথবা যারা নিয়েছে তারাও গিফটের নিয়েতে নিয়েছে তাহলে সেটা গিফট আর আপনাকে মোহরানা আপনার কাঁধে এখনো বোঝা চেপে আছে ঋণের বোঝা এই ঋণ নিয়ে মরবেন না যেমন অন্যদের ঋণ তেমন স্ত্রীর ঋণ সুতরাং এই ঋণ পরিশোধ করা ফরজ না হলে আল্লাহ করবেন না সে আবেগে স্ত্রী সমাজের চাপে পরিবারের চাপে মাফ করে দিল লজ্জায় মাফ করে দিল মহিলারা কি লোকেরা কি বলবে সমাজে যে স্বামীকে মাফ করে না এগুলো তো মাফ হবে না ঝগড়া হইতো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেলো তারপরে মাফ চান যে এক লাখ টাকা যে তুমি পাবে মাফ করে দাও করবে না পাঁচ লাগা দায় করে চেষ্টা করব এক লাখের জায়গায় সুতরাং এবায়ও মাফ হয় না আসলে মওলানা আজিজ তালাক হয় স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কিনা কথা বলা খোরপোশ দেওয়া সাথে সন্তান আছে তালাক দেওয়া স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কিনা সম্পর্ক মানে ক্লিয়ার করেছেন যে কথা বলা খোরপোশ দেওয়া ছেলে মেয়েগুলো আছে তাদের খোঁজ খবর নেওয়া এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষ সম্পর্ক রাখা যাবে কিন্তু এই শর্ত আজকাল অধিকাংশ লোকের মধ্যে পাওয়া যায় না সেটা হচ্ছে অন্তরের সততা সে দেখুন ও যতই তালাক হয়ে যায় যার সাথে আপনি সংসার করেছেন তাকে কোনো কথা বলতে তো লজ্জা নেই না লজ্জা লাগবে তালাক হয়ে তার সাথে কোনো যোগাযোগও নেই কিন্তু কোনো কথা বলতে লজ্জা লাগবে সব কথাই বলতে পারবেন তাই না কেন সেই স্ত্রী ছিল তো বড় একটা আশঙ্কা আছে আর অধিকাংশ লোক অন্তরের ক্ষেত্রে অন্তরের ব্যাধি রয়েছে শাহওয়াত যে কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে ফায়াত মা রয়ে আল্লাহ সুরে হাজায় বলেছেন এই রকম মিষ্টি ভাষায় কথা বলার সুযোগ যদি মহিলাদের সাথে পায় তাহলে তাতে কি হবে যাদের রোগ রয়েছে অন্তরে শাহওয়াতের কুপ্রবৃত্তির তারা লোভ লালসা করবে যে তালাক তিন তালাক হয়ে গেছে কিন্তু এখন মনটা আমারও নরম হয়েছে তারও নরম হয়েছে আর আর তো কিছু নেই একটা বেগানো মহিলার সাথে একটা আড় আছে সহজে কাছাকাছি হওয়া সম্ভব নয় কিন্তু স্ত্রীর এই স্ত্রী যদিও তালাক হয়েছে কোনো আর নেই কথা বলতে গিয়ে কোনো বাধা তো নেই সুতরাং ফিতনার বড়ই সম্ভাবনা রয়েছে আর আজকাল তাকুয়ার বড়ই অভাব রয়েছে আর অন্তর অধিকাংশ লোকেরই খারাপ যার ফলে এইরকম কথা বলতে নিষেধ করো আপনার বাচ্চাদের সাথে কথা বলেন অথবা কোনো মেসেজের মাধ্যমে কথা না বলে মেসেজ দিয়ে দেন আমি টাকা পাঠিয়ে দিলাম ইত্যাদি ইত্যাদি ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন একজন আল্লাহ মানুষ আজকের ভালো মানুষ কালকে ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে আজকাল ইন্টারনেটের যুগে অনেকে দাওয়াতি কাজ করছে আর তারপরে গিয়ে কোথায় কোন যে ঝামেলা পড়লো কার সাথে প্রেম করে বসলো কার সাথে কি করে বসলো হ্যাঁ আরে ভিডিও কল করছে ইমতে ভিডিও কল করছে বলছে কোরআনের তালিম দিচ্ছি বিল্লা কোরআনের তালিম দিচ্ছি কিভাবে শয়তান ঢুকছে ও দেখছে যে এরা সহী আকিদ একে শিরিক করাইতে পারবো না একে বেদাত করাইতে পারে মিলাদ করাইতে পারবো না তো জাহান্নামে তো নিতে হবে ই নামাজও ছাড়বে না কারণ সৌদি আরবে থেকে বুঝে গেছে যে বেনামাজি হচ্ছে কি বড় কাফের সুতাইকে বেনামাজি বানাইতে পারবো না তাহলে কি জাহান্নামে নেব কী করে বলছে ঠিক আছে ফোন আছে তোর পকেটে আর তুই ফেসবুক ইউজ করিস এই এই রাস্তা দিয়ে ঢুকে গেল এর সাথে তো প্রেমের কথা বলা যাবে না কি করতে হবে তাহলে কোরআনের তালিম দিব কোরআন পড়তে পারো না তুমি হ্যাঁ মহিলা আছে অস্ট্রেলিয়ায় কোথায় আছে মালয়েশিয়ায় কোথায় আছে আপনার বেলজিয়াম আর আমেরিকা আমার কাছে মেলা ঘটনা আছে কারণ দাওয়াতের ময়দানে যেহেতু আছে অনেক দিন হ্যাঁ আর কোরআন শিখাতে লেগেছে সৌদি আরব থেকে মাসা আল্লাহ হাফেজে কোরআন বরবাদ হয়ে গেল কোরআন শিখাতে গিয়ে ইমানকে বিক্রি করে দিল নজবিল্লা খবরদার এরকম কাজ করবেন না যথাসাধ্য ফত্তা কো দুনিয়া ফত্তা কো নিসা দুনিয়ার ফেতনা বড় ফেতনা আর নারীদের ফেতনা সবচেয়ে বড় ফেতনা ভালো ভালো মানুষকে গোমরা করে দিয়েছে সুতরাং অন্তর যাতে করে পাক পবিত্র থাকে এর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন মেসেজের মাধ্যমে যদি হয়ে যায় তো সরাসরি যোগাযোগ করতে যাবেন না আর কথা যদি বলতে হয় একান্ত জরুরি অল্প স্বল্প কথা বলে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানবেন না এইরকম সয়তারি কাজ করতে যাবেন না আজকের ভালো মানুষ কালকে খারাপ মানুষ হয়ে পড়বেন আপনি আল্লাহ জানা হেফাজত করেন একটা প্রশ্ন হলো যে অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা এ মশলাগুলিতে এক্তিলাফ থাকতে পারে কিন্তু আল্লাহ রবিন বলেছেন যে ও মাহত আলাহুতুম ফি সাই ইন ফাহুক মুহাইল্লাহ সরে সুরত আল্লাহ বলছেন যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে ফায়সালা আল্লাহর দিকে ফিরিয়ে দেবে ফায়নতানা তু ফি সাহিন ফারুদু হইল্লাল্লাহ রসুল কোনো বিষয়ে যদি মতবিরোধ হয় তাহলে আল্লাহ ইম রসুল সাল্লাল্লাহ সাল্লামের দিকে ফিরিয়ে দাও কোরআনীকারী মেয়েটি আয়াত রয়েছে সোরে তবত ইন নামায়া আমর মসা ইদ আল্লাহ আম আবিল্লাহ আল্লি অমিলা খাই ওয়া সাল্লাহত ওয়াত আজকাত ওয়ালা মিয়সা

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না জাতিতে মুসলিম কিন্তু ভয় করে গোস কুতুবকে খাজা বাবাকে ভয় করে চাদর চড়িয়ে আসে হ্যাঁ এরা সিরকি আঁকিদা রাখে সুতরাং এরাও মসজিদ আবাদ করার অধিকার রাখে না এরা মসজিদকে বরবাদ করে করে বিরান যে কাজটি মসজিদে আল্লাহর জন্য করা উচিত ছিল সেই কাজটি অন্যের জন্য করে বেড়াচ্ছে সুতরাং মসজিদ অমুসলিমদের টাকায় বা যারা বড় সিরকি আকি দেয় মুসলিম সমাজের রাখে বেনামাজি এদের থেকে বাঁচুন এদের টাকা দিয়ে মসজিদকে বিশেষ করে অমুসলিম তাদের কাছে কেন নেবেন এর ক্ষতিকর সাইড এফেক্ট যেটাকে বলা হয় হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া মেডিকেলের ভাষায় বলা হচ্ছে এর সাইড এফেক্ট আছে কি জানেন জি হ্যাঁ যারা পাশাপাশি অমুসলিমদের সাথে বাস করেন ভালো করে বুঝছেন আজকে যদি মসজিদে ওই লোক টাকা দেয় কালকে হ্যাঁ পূজার জন্য আপনার কাছে চলে আসবে যে আমাদের পূজা আছে বা আমাদের একটা মন্দির তৈরি করছি তো আপনারা কিছু দেন তখন ভাববেন যে আমার তো চক্ষু লজ্জা একটা বলে কিছু আছে কালকে মসজিদের পয়সা নিলাম আজকে তোমাদের মন্দিরে দেবো না পূজাতে দেবো না মানবতা হবে তখন আপনার মানবতার খাতিরে আপনি কুবরি কাজ করে ফেলবেন গেছে না না দিনের ক্ষেত্রে কোনো এইরকম দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে ফকিরকে খাওয়ানো মুসলিমকে হ্যাঁ আর তারা মুসলিম গরিব দুঃখীদেরকে দিচ্ছে ত্রাণের কাজ করছে নেন কিন্তু দিনের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে সন্ন্যার ক্ষেত্রে শিরকের সাথে বেদাতের সাথে কোনো রকমের সমঝোতা যেন আমাদের না হয়। জি। জাযাকাল্লাহ খায়রা। প্রশ্ন হলো যে সালাতের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য আছে কিনা? নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য আছে কিনা? সহিহ হাদিসের আলোকে জানতে চান না? মাজহাবের আলোকে জানতে চান? হ্যাঁ? হাদিসের আলোকে? জি। কিছু কিছু মাজহাবে তারা হাদিসের উপর কিছু যুক্তি পেশ করেছে যে এইভাবে এইভাবে মহিলাদের নামাজ পড়লে একটু সতর হয় মানে একটু পর্দা বেশি হয় যার ফলে তখন এই যুক্তি করতে দিতে গিয়ে আর যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলিল ছাড়াই তারা মহিলাদের নামাজ কিছু ভিন্ন ভিন্ন করে বয়ন করেছে সঠিক মত হচ্ছে একটু আগেই বললাম যে সমাধান করতে গিয়ে নিতে হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহামের কাছ থেকে নিতে হবে কোরআনে এই শিক্ষা দেওয়া হয়েছে জি নবী সালামের সাহাবাই কেরাম আপোষে কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হইতো ছুটে যেতেন কোথায় নবী সালাম জীবদ্দশাই ছিলেন তখন নবী কাছে সরাসরি ছুটে যেতেন এখন নবী আমাদের মাঝে নেই কিন্তু নবী সাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া কোরআন এবং সন্না তারা তো ফিকুম আমার রয়েছে সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে সেই হাদিসের আলোকে কোরআনে কেরিমের আলোকে এবং রাসূল উল্লাহ সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনও পার্থক্য নেই যেমন নবী কারিম সালসাল্লাম বলেছেন সাল্লু আমা আই তুমনি ওসাল্লি পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো সলাত আদায় করো তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল কারণ নবী সাল্লাম জি নবী কার পুরুষদের নবী না সবারই নবী মানব জাতির নবী মানবজাতিতে জাতিতে পুরুষেরও যেন নবী সাল তিনি তেমনি মহিলাদের নবী সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামার আই তুমনি ও সাল্লি তোমরা সলাত আদাই করো যেমন আমাকে তোমরা সলাত আদাই করতে দেখলে যদি যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবীকার অবশ্যই ক্লিয়ার করে দিতেন কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে দিন বুঝিয়ে দেওয়া আমাদের মত না যে কিছু কথা বললাম কিছু ছুটে গেল আর কেউ বলবে শেখ বাকি সাহেব কিছু ভাবলেন যে আছে ও বাকিটা বলবে হ্যাঁ আমি বললাম বাকিটা উনি বলবেন না তাকে আল্লাহ একমাত্র রাসুল করে পাঠিয়ে শেষ রাসুল করে সুতরাং যেখানেই তিনি দেখবেন যে সম্ভাবনা আছে মানুষের ভুল বোঝা আর সুতরাং ক্লিয়ার করে দেবেন সাথে সাথে বলে দিবেন দেখো পুরুষরা সাল্লু কামাই রাই তুমনি আর হে মহিলারা তোমরা নামাজ আদেই করো সালাত আদায় করো যেমন আয়েশাকে দেখলে ফাতেমা দেখলে বলতেন না বলতেন না বলেন নবী করিম সাল্লাম অথচ এক লোক এসে জিজ্ঞেস করলো নবী করিম সাহাশালামকে যে আর আসল আল্লাহ ইন্না নারকাবুল বাহারা আমরা সাগরে পানি পথে সফর করি নাহমেল মা আনাল কালিল মিনাল মা অল্প স্বল্প পানি নিয়ে আমরা যাই এই পানি দিয়ে যদি উজু করা শুরু করি সাগরের বা আপনার নদী নালে সফর করতে গিয়ে তো আতেশ না আমরা আর লোনা পানি তো সমুদ্রের পান করা যাবে না তাহলে আফানা তো মাইল বাহারি সাগরের পানি দিয়ে লোনা পানি দিয়ে কি উজু করতে পারবো যেখানে কত মুর্দা পড়ে আছে কত নাপাক জিনিস পড়ে আছে উজু করতে পারবো নবীশ্বাসম কি বলেছিলেন কি বলেছিলেন কে বলতে পারে উত্তরে কি হওয়া তহুর ও মা উহু সাগরের পানি হচ্ছে পাক পাক তহুর জি এতটুকু প্রশ্ন কি ছিল উজু করতে পারবো কিনা প্রশ্ন কিন্তু একটা ছিল এর উত্তর হয়ে গেছে যে সাগরের পানি পাক পবিত্র দান পবিত্রতা দানকারী সুতরাং উজু করতে পারো গোসল করতে পারো হয়ে গেলো না কিন্তু নবীলাম কি অনার্থক বললেন যে ওয়াল মাইতা তুহু সাগরের মৃত জীবজন্তু হচ্ছে হালাল সাগরের মৃত জীবজন্তু হচ্ছে হালাল কেন বললেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিল উজু করতে পারবো কি পানি দিয়ে উত্তর হ্যাঁ পানি পাক সাগরের সুতরাং উজু করতে পারো বলছেন যে না ওখানকার মোর্দাগুলি যে আছে মৃত জীবজন্তু ওগুলো হালাল ওগুলো খেতে পারবে কারণ না বিশ্বাস ভালো করে বুঝতে পেরেছেন এরা চলে যাবে সফরে হ্যাঁ সাগরে তারপরে নবীকে খুঁজে পাবে না আজকালকার মোবাইল নেই যে সাথে সাথে ওখান থেকে রাত টেলিফোন। কথা বলছে রাত বারোটা একটা টেলিফোন আছে দুটার সময় মাসলা টেলিফোন হ্যাঁ বলছে কি মাসলা এত রাতে বলছে আমি একটু উমরাই আছি মক্কাতে আরে ভাই আপনি না হয় বাসে আছেন আমিও কি আপনার মতো জেগে আছি নাকি যে রাত দুটো তিনটার সময় টেলিফোন দিয়ে দিবেন আপনি একটু তো বিবেক করা উচিত না বিশ্বাস এই সুযোগ ছিল না ভাবলেন যে এরা যখন সাগরে চলে যাবে কোথায় নবিস আসলামকে পাবে কাকে মাসা জিজ্ঞেস করবে কিন্তু ওদের এই সমস্যার সম্মুখীন হতেই হবে কারণ ওখানে যখন যাবে জীবজন্তু পাবে অনেক সময় মরা ভাসছে খাবো কি খাবো না খিদা ও লেগে আছে উজুর যখন প্রয়োজন উজুর চাইতে বেশি প্রয়োজন উজুর তো দিনে চার পাঁচবার তিনবার হইলেও চলে যায় সফরে তাই না জোহর আসর জমা করে নেই মাগের জমা করে ফল একবার পরে তিনবার উজু করলে কাজ হয়ে যায় ঠিক কিনা এক উজু দিয়ে পাঁচ অক্ত পড়া যেতে পারে জায়গা থাকলে আর উজু ভাঙ না হলে ঠিক না কিন্তু দিনে তো কয়েকবার খেতে হবে ঠিক কিনা খিদে লেগেছে গরিব মানুষ সব সাহাবাই কেরামগণ শোনো তোমাদের আরেকটা প্রয়োজন পড়তে পারে হোয়াল হিল্লো মাই তত ওখানকার মর্দা মৃত জীবজন্তু যা পাবে জবাই করা লাগে না সেগুলো হ্যাঁ যেমন স্থল প্রাণী যেগুলো হালাল সেগুলোকে জবাই না করলে হালাল হয় না মরা পেলে খাওয়া যাবে না কিন্তু পানিতে মরা ভাসছে ওটা খাওয়া হালাল ওয়াল হিল্লো মেয়ে তা বলেন নাই তো নবী সাহেব এটা বুঝেননি যে দেখো প্রশ্ন উঠবে কিন্তু আমার উন্মতের যে আমরা এইরকম নামাজ মহিলারা কি বলে দিতেন যে দেখো মহিলারা তোমাদের নামাজ কিন্তু আলাদা আছে সাবধান বলেননি নবী কেরি সাহেব বোঝা গেল যে মহিলারাও ফলো করবে কাকে তাদের রসুল সাল্লাহ আলি পুরুষরা যেমন ফলো করবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোনো পার্থক্য নেই বুকে হাত বাঁধবে মহিলারা যেমন পুরুষরা আহ পুরুষরা নিচের দিক সামলাবে আর মহিলার ওপর দিক সামলাবে এটা ভুল কথা ভুল কথা আসলে ভুল তরিকা এগুলো জি বরং নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন কতগুলো যে কাজ থেকে নামাজের ভিতরে সেগুলি মহিলারা করে নাজায়েয কাজ করে ওয়ালাইয়াবসতু আহাদুকুম এমবেসাতাল কালবে তোমাদের কেউ যেন কুকুরের মতো হাঁচি বিছায় নামাজ না পড়ে মহিলারা কেমন করে নামাজ পড়ে বিছায় না বিছায় না নবী সর নিষেধ করছেন আর এরা কী করছে কুকুরের মতো হাত হাত বিছিয়ে নামাজ পড়ছে কুকুরের সাথে কেন তুলনা করলেন যাতে ঘৃণা হয় যে ছি কুকুরের মতো করে নামাজ পড়বো আমি তারপরও ছাড়বে না ওইরকম করে নামাজ পড়বে কত না ফারমান এরা সরুল্লাহ সল্লাহ সালের জি আল্লাহ যেন বুঝার তফিক দান করে না সেজদার মধ্যে কোরানে বর্ণিত দোয়াগুলো পাঠ করা যাবে কি না মধ্যে কোরানে বর্ণিত দুয়া পাঠ করা যাবে কি না হ্যাঁ পাঠ করা যাবে কোনো এক বক্তা বা একাধিক বক্তা বলেছে যে পাঠ করা যাবে না দেখেন বক্তার কাছ থেকে বক্তব্য নেন কিন্তু ফতুয়ার ক্ষেত্রে একটু হুঁশ করে ফতুয়া নেবেন দলিল যদি দুর্বল থাকে কখনো নেবেন না হ্যাঁ দলিলের সাথে চলবেন আপনি একটু চোখ খুলে চলবেন হ্যাঁ বক্তব্য নিচ্ছেন সেই জন্য তার ফতুয়া একেবারে ঠিক হয়ে যাবে এটাও জরুরি নয় জি শোনেন বুঝতে ভুল করেছে যারা মনে করে যে কোরআনের দোয়া করা যাবে না শেষ দায় তারা বুঝতে ভুল করেছে কি করে দুয়া করা আর তেলাওয়াত করা এই পার্থক্য আছে এটা বুঝেন নবী করিম সাসম যেটা নিষেধ করে সেটা হচ্ছে যে ইন্নি নহিত হাদিস শোনাচ্ছে আপনার ইন্নি নহিত আন আকরা আল কোরআনা রাকিয়ান ও সাজেদান আমাকে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে কে নিষেধ করেছেন নবী সাস বলছেন আমাকে নিষেধ করা হয়েছে কে নিষেধ করেছেন তাকে নিষেধ করেন একমাত্র আল্লাহ রাবুল তাই না আল্লাহ আমাকে নিষেধ করেছেন যে আন আকরাল কোরআন কোরআনের কেরাত করব তেলাউত করব পাঠ করব দোয়া করব নয় আমি কোরআন তেলাওত করব রাকে আন রুকু অবস্থায় বা সিজদার অবস্থায় তাহলে রুকুতে অথবা শেজদাতে কেউ যদি সুরা ফাতে পাঠ করে না যায়। হ্যাঁ কেউ যদি রুকু সেজদাতে যদি কোনো আয়াত তেলাওয়াত করে সুরা ফালাক নাচ তেলাওয়াত করে তাহলে ঠিক নয় কারণ নিষেধ করা হয়েছে আর দোয়া হচ্ছে আলাদা জিনিস কোরআনই দোয়া সবচেয়ে ভালো দোয়া কি তিন রকমের দোয়া বলি আপনাকে এক দোয়া হচ্ছে কোরআন করিমের দোয়া এক নম্বর দুই নম্বর হচ্ছে নবী করিম সাসম হাদিসের দোয়া তিন নম্বর হচ্ছে আমাদের বানানো দোয়া কোনটা বেশি ভালো সবচেয়ে উত্তম দোয়া কি সবচেয়ে জামে ব্যাপক অর্থপূর্ণ দোয়া কি অল্প কথাতে অনেক চাইতে পারবেন এরকম দোয়া কি করোনা কেরিমের দোয়া আপনার আজ কেন বলছেন এটাও জানা নাই আল্লাহর চাতে কে ভালো করে বুঝাইতে পারে আল্লাহর চাতে ভালো করে কে বুঝাইতে পারে আল্লাহর চাতে ভালো করে কে শিখাতে পারে জি হ্যাঁ করানেকারিমের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া সর্বোত্তম দোয়াটা সর্বোত্তম জায়গায় করবেন না এটা কেমন কথা হইল সর্বোত্তম জায়গা দোয়ার হচ্ছে সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের সেজদার অবস্থায় সবচাইতে কাছে আল্লাহর আপনি সবচেতে ভালো অবস্থায় সবচেয়ে ভালো দোয়া করবেন না আপনি অবশ্যই করবেন এখন তেলা ও তার দোয়াতে পার্থক্যটা বুঝায় আপনাকে যদি একটু কথা লম্বা হচ্ছে বুঝায় অনেকে বুঝেন না কেমন করে করব। একটা আয়াত দিয়ে আপনাকে বুঝাচ্ছি রব্বির হামহমা কামা রব্বা ইয়ানি সাগিরা এটা তেলাওত না দোয়া দোয়া কিন্তু আয়াতের শুরু থেকে যদি পাঠব অকুর রব্বির হামহমা কামা রব্বা ইয়ানি সাগিরা হে মানুষ তুমি বলো অকুর রব্বীর হম হো মা ক মা রব্বায়ানি সাগিরা আর একবার পড়লাম অকল রব্বীর হম মা ক মা রব্বায়ানি সাগিরা দুয়া করলাম না তেলাউত করলাম কি করলাম তেলাউত করলাম কাল আরব্বিশ রাহালি সদরী ওয়াসেরলি আমরি ওহালু লোকদাতা মেল্লে সানি এফ কাহো কাউলি ম সা আলাইসাল্লাম বললেন রব্যেশ্রহালি সদরি আমার অন্তটা খুলে দাও ওয়াস তেরলি আমরি কাজকে সহজ করে দাও ওয়াহালু লোকদাতা মেল্লে সানি আমার জমানের যে বাধা রয়েছে হ্যাঁ তোতলামি রয়েছে সেটা দূর করে দাও আর রয়েছে সেটা দূর করে দাও এফ তাহ কওলি যাতে লোকেরা ইফেরাউন আর তার অনুসারী কাফের আমার কথা ভালো করে বুঝতে পারে কালা থেকে পড়লাম দুয়া না তেলাওয়াত তেলাওয়াত কিন্তু যখন বলবো রব্যেশাহলি সাদরী ওয়া সারি আমরি লোক দাতা মেল্লেসানি এফ তাহ কওলি তেলাওয়াত না দুয়া আচ্ছা আর একটা দুয়া সব চাইতে বেশি কোরানের যেই দুয়াটি নবিশ্বাসন করেছেন জানেন দোয়া কি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إيبا يدخلون كلام يا ترى دونا تلاوت دواء كنت تدخن كروب فمنهم من يقول ربنا آتنا في الدنيا وماله وفي الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تلاوتنا دواء تلاوة তাহলে যখন অমিন হুম মাইয়া কুলো কেউ কেউ এইরকম বলে এখান থেকে যখন শুরু করব তখন তেল হয়ে গেল কিন্তু যখন শুরু করব রব্বানা আতে না দুনিয়া হাসান অফিল আখার হাসান ওয়াকে না যাবেন না তখন এটা আর তেলাওত থাকলো না কি হয়ে গেল দোয়া আর একটি মশলা মনে রাখেন না পাক অবস্থায় তেলাওত করা যাবে না কিন্তু দোয়া করা যাবে কোরআনই দোয়া করা যাবে বোঝা গেছে কি না অথচ কোরআনের দোয়া কিন্তু তখন পড়ছেন আপনি কিসের নিয়তে দুয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনি পাঠ করছেন না তেলাওয়াত করছেন না তো সেজদার অবস্থায় রুকুর অবস্থায় কি করা যাবে হ্যাঁ দুয়ার নিয়ত কোরআন আয়াতগুলি দিয়ে দুয়াত করা যাবে কিন্তু তেলাওয়াতের নিয়ত আপনি পাঠ করবেন সেই তেলাওয়াত করা যাবে না যারা ভুল বুঝেছে তারা ভুল ফতো দিয়েছে যে আপনি হাদিসের দোয়া করেন কোরআনের দোয়া আশেষ করবেন না একেবারে বলুন জি প্রশ্ন করেছেন যে রাস্তা থেকে কোনো কিছু সরিয়ে দেওয়া এটা ইমানের কাজ কিন্তু এখন কেউ প্লাস্টিক বা কাগজ জাতীয় কোনো কিছু রাস্তায় ফেলে তাহলে কি ইমানের ক্ষতি হবে রাস্তা থেকে কষ্টদায়ক যে কোনো বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবাদত সাদাকা জি এমাতাতুল আজা আনি তারিকে সাদাকা নজর বলছেন যে কষ্টদায়ক বস্তু সে কাঁটা হোক আর একটা বোতল হোক অথবা কাশপোটা হোক ময়লা আবর্জনা হোক পেশাব পায়খানা হোক ইট হোক পাথর হোক কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে কি সাদাখা ঝড়ের সময় রোডে রোডের ওপরে গাছ পড়ে গেছে আর এটা দিয়ে গাড়ি গাড়ি চলবে জায় জাম লেগে গেছে আপনারা গ্রামবাসীরা তাড়াতাড়ি করে রাস্তাটা ক্লিয়ার করে দিলেন সাদাখা এইরকম বহু সাদাকা রয়েছে তো এ হচ্ছে সাদাখা ইবাদত এখন এর বিপরীত কেউ যদি কোনো পলিথিন বা কিছু হ্যাঁ ফেলে দেয় ফলে ব্যাগ বা কিছু এইরকম এক যে বোতলগুলো গুলো পানি পান করে অনেকে ফেলে দিল পেপসির ডাব্বা পায়ে পান করে ফেলে দিল রাস্তায় তো এটা কি গোনা হবে এরকম না প্রশ্ন নাকি ঠিক হবে ময়লা জাতীয় ফেলা হ্যাঁ যখন কষ্টদায়ক বস্তু দূর করা হচ্ছে সবের কাজ সাদাকা তাহলে কষ্টদায়ক বস্তু রাস্তাঘাটে ফেলা হচ্ছে কিসের কাজ গোনার কাজ বলবো না কবিরা গোনা কিন্তু এটাই খুব বেশি পরিমাণে বড় ধরনের ক্ষতি যদি হয় তাহলে কবিরা হবে বড় ধরনের তখন কবিরা হবে বা অহোরহো করে যাচ্ছেন একবারে তখন লা তাহাকে রান্না সাকিরা তান ইন্নাল যেবালা মিনাল হাসা কবি বলছেন যে তোমরা ছোটো গোনা সাকিরাকে তুচ্ছ মনে করিও না যে কিচ্ছু হবে না ছোট গোনা করলে কি হলো কোন কবিরা গোনা করলাম কারণ ইন্নাল জেবালা মিনাল হাসা পাহাড় পর্বত তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কম করে সমষ্টি দিয়ে সুতরাং অনেক বেশি যখন সাকিরা করবে তখন সেটা হচ্ছে হ্যাঁ বড় গুনাহা সুতরাং বেঁচে থাকবেন জি তারপর আমাদের দেনি ভাইরা মুসলিম ভাইরা ক্লিন যারা করছে তাদের উপর কত কষ্টের বোঝা চাপাচ্ছেন আপনি যেখানে সেখানে ফেলে দিয়ে অন্তত তাদের কাজগুলো তো হালকা করে দেন খুশি হবে আপনার উপর কিন্তু যখন আপনি ফেলে দিলেন চোখের সামনে দেখলো আপনাকে গ্যাল দেবে আপনাকে অভিশাপ দিবে বদ্ধও দেবে হ্যাঁ খারাপ ভাষায় বলবে যে এই রকম খারাপ লোকদের জন্যই আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে হ্যাঁ কাজ বেড়ে যাচ্ছে বলবে না বলবে না বদ্ধ হওয়া পাচ্ছেন মসজিদকে আহ মসজিদকে আহলাদিস মসজিদ নাম দেওয়া যাবে কি না আল্লাহু আলম কিন্তু আমি মনে করি যে মসজিদে এইভাবে নেমপ্লেট করে দেওয়া আহলাদিস মসজিদ এটা ঠিক নাই ঠিক নাই যেমন কোন মসজিদে হানাফি মসজিদ দেওবন্দি মসজিদ বেরুলবি মসজিদ অথবা শাফি মসজিদ করা জায়হিজ নয় ঠিক তেমনি আহলেদিস মসজিদ লেখা ঠিক নাই অনেক ভাইরা এটাকে জাহিজ করার ক্ষেত্রে আমাকে এসে প্রশ্ন করেছে যে আমাদের দেশে কিছু সমস্যা সমস্যা যদি এটা না করি তো আগামী দিনে এলাকায় মেজরিটি হয়তো বিদাতিরা আছে অন্য বা অন্যরা আছে যার ফলে তৈরি হলো মসজিদ কোরআন সন্না ভিত্তিক সলাত আদায় করার জন্য ওরা জবরদস্তি দখল করে ফেলো বহু মসজিদ বাংলাদেশে দখল করে ফেলেছে ওরা বহু মসজিদ কুয়েত থেকে এহেতরাজ থেকে মসজিদ তৈরি করে দিয়েছে সৌদি আরব থেকে মসজিদ তৈরি করে দিয়েছে আর দখল করে নিয়েছে বিদাতিরা সেখানে এখন মিলাদ হচ্ছে সেখানে সম্মিলিত মোনাজাত হচ্ছে বহু বিদাত হচ্ছে নামাই পড়া হচ্ছে বহু বিদাত হচ্ছে সুতরাং এটা থেকে বাঁচানোর জন্য আমরা লিখে রেখেছি আহলেদিস মসজিদ যাতে করে প্রশাসনের কাছে যদি এই রকমের সমস্যা যায় তাহলে আমরা যাতে করে জিততে পারি ওর আর একটা সমাধান আমি বলেছি সেটা দিয়ে হইতে পারে সেটা হচ্ছে যে কাগজ কলমে রেজিস্ট্রির সময় লিখে নেন যে এই জায়গাটি বা এই মসজিদটি হচ্ছে আহলেদিস মসজিদ যাতে করে আগামীতে কেউ গায়ের জোরে দখল না করতে পারে কিন্তু আপনি নেম প্লেট রাগিয়ে রাখবেন একেবারে সাইনবোর্ড এটা আহলেদিস মসজিদ এটাতে বর্জন করা উচিত এতে মুসলিমদের মাঝে ফাটল ধরানো হচ্ছে আর অনেক সংকীর্ণ চিন্তা চেতনার মানুষ যারা মনে করে যে আহলেদিসের পিছনে নামাজ হবে না অথচ ওরাই ভেদাত করছে হ্যাঁ তারা মসজিদ দেখে পালাবে যারা এটা তো অন্যদের মসজিদ পালাবে এই রকম কাজ করা যায় নয় আর মুসলিমদেরকে যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করতে হবে যেমন সৌদি আরবে সাহাবাইকেরামদের নাম দিয়ে মসজিদ আছে অথবা কারো কোনো কেউ ব্যক্তি কোনো ব্যক্তি তৈরি করে তার নামও আছে অসুবিধা নেই যদিও যে তৈরি করে দিয়ে তার নাম না দিয়ে যদি সাহাবাইকেরামদের নাম তাবে নাম নাম আইম্মাইকরামদের নাম নেক মানুষের নাম দিয়ে তৈরি করা হয় মসজিদ তাহলে অসুবিধা নেই জামিয়াউবাকার মসজিদ আই ওবকার মসজিদে ওমার হ্যাঁ মসজিদুল ফারুক অসুবিধা নেই মসজিদে আলী মসজিদের সিদ্দিক এইরকম মসজিদের নাম রাখেন তো বেশি ভালো হয় আল্লাহ আলম

আল্লাহর ভয় রাখা নবী কারিম সাল্লা বলছেন যেখানেই থাকো না কেন আপনাদের সামনে এখানে কেউ থাক বা আমরা থাকি অথবা একেবারে নির্জনে যেখানে কেউ নেই বাথরুমে বা আপনার সেপারেট রুমে যেখানে কেউ নেই কেউ কিছু জানতে পারছে না যেখানেই থাকো না কেন একই রকম ভাবে আল্লাহকে ভয় করো এখানে কেউ ফেসবুকের মহিলা ছবি খুলবেন হ্যাঁ খুলবেন না কিন্তু বন্ধুর সামনে খুলে দেবেন যারা ঘনিষ্ঠ বন্ধু তাদের সামনে খুলে দিবেন কারণ ওদের সামনে নির্লজ্জ হয়ে গেছে ওই রকম দেখায় আমিও দেখাই হ্যাঁ কিন্তু এখানে করবেন না কারণ আমাদের দেশের মানুষরা অধিকাংশ কেমন জানেন পরিবেশের খেয়াল রাখে না পরিবেশটা অনুকূলে না হ্যাঁ এখানে ইসলামিক পরিবেশ ইসলামের কথাবার্তা যেখানে জাহিলি পরিবেশ সেখানে পাপ চলছে এক ইসলামের কথা বলবে না দুনিয়ার খাওয়া দাওয়া ভোজ গিয়ে দেখছেন একেবারে দুনিয়া দাঁড়ি সাপ্তাহিক পার্টি খাওয়া দাওয়া চলছে রাত একটা দুটা পর্যন্ত দুনিয়ার গল্প একটা দিনের কথা নেই ভাত করে দিচ্ছি আমরা এটাও এটা একটা সেকুলারিজম এটাও ধর্ম নিরপেক্ষতা ইসলামিক সেন্টারে হলে আসলে ইসলামের কথা আর আপনার বাড়িতে খাওয়া দাওয়া হইলে তখন দুনিয়াদারির কথা জমি জায়গা কে কত টাকা দেশে নিয়ে যেতে পারলো কে কি করতে পারলো এইসব কথা এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা যেটি বড় একটি গুমরাহী সব জায়গায় আমাদের দিনের কথা হইতে হবে যেখানে থাকবেন আল্লাহকে ভয় ইত্তাকল্লাহসুমা কুন্ত আর দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মিন্ন না উজবাকাল ফিতান মা জাহার আমিন হমা বাতান আল্লাহ প্রকাশ্য আর গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি তোমার আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি তুমি আমাকে আশ্রয় দান করো খালেস অন্তরে যদি দোয়া করেন আর আল্লাহকে ভয় করেন যে আল্লাহ দেখে নিলেন মানুষ না দেখলে কি হবে তাহলে ইনশাআল্লাহ তালা এই গোনাগুলি হবে না কিন্তু যখনই স্ত্রিসাল করবেন এই একটা দেখেনি বেশি না একটু দেখেনি একটু আর একটু দেখেনি এ আরেকটু দেখেনি তখন কিন্তু পাপ বাড়তে থাকবে এইটাই হয় অধিকাংশ যারা ইউটিউব ইউজ করছেন অথবা ফেসবুক ইউজ করছেন অথবা যারা সেক্স ফিল্ম দেখছেন পর্নোগ্রাফি দেখছেন তাদের ক্ষেত্রে একটু একটু করে দেখতে দেখতে এখন অনেক নেশার মতো হয়ে গেছে না দেখলে ভালো লাগে না না খুললে ভালো লাগে না কবিরা গোনাতে লিপ্ত হচ্ছে আল্লাহ যেন হেদায়ত দান করেন এবং আমাদেরকে তাকু অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহর স্মরণাপন্ন হওয়ার তৌফিক দান করেন আহসেন শেখ মিত রহমান বিন আব্দুল হাকিমাদ সময় সমত ভাইরা এখন আমরা শেষের দিকে সুতরাং পারস্পরিক কথাবার্তা একটু আমি ধৈর্য ধারণ করার অনুরোধ করব